হয়েছিল তখন যখন অযোধ্যার রাম মন্দিরের প্রকট হলো শূর্পণখা। তাহলে কি শূর্পণখা আজও জীবিত? শূর্পণখার প্রতিশোধের আগুনে সম্পূর্ণ রামায়ণ হয়েছিল, তাহলে তার প্রতিশোধ কি আজও পূরণ হয়নি? অযোধ্যার রাম মন্দিরে রাতের বেলায় দেখা গেল একজন মুখোশধারী মহিলাকে, তাহলে এর পেছনের রহস্য কি? শ্রমিকেরা তাদের চোখে যা দেখেছে আর তারা যা বলছে তা শুনে আপনাদেরও পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। আজকের ভিডিওতে অনেক বড় রহস্য থেকে পর্দা উঠবে, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন আর রাম মন্দিরের নির্মাণে প্রসন্ন হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে, মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে, পরিসর তৈরি, গর্ভগৃহ প্রতীক্ষায় আছে, আর 140 কোটি ভারতীয়দের নজর এখন অযোধ্যাতেই আটকে আছে। প্রতিটা মানুষ কেবলমাত্র ওই সময়ের প্রতীক্ষা করছেন যখন ভগবান শ্রীরামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে আর রামলালার ভব্য দর্শন হবে। সেই সময় নিকটে চলে এসেছে, সামান্য সময় আর বাকি। প্রাণ প্রতিষ্ঠার জন্য 22 জানুয়ারি 2024 তারিখ নির্ধারণ করা হয়েছে, আর এই তারিখের পূর্বে 16 জানুয়ারি থেকে এর নিমিত্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সহজ ভাষায় বললে এখন মানুষের অপেক্ষার দিন শেষ হয়েছে আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিধি শুরু হবে। এই মহৎ কার্যে মরিচাসের সরকারও একটি ঘোষণা করেছেন, যে কারণে মরিচাসের সমস্ত হিন্দু আস্থাবান অধিকারীদের 2 ঘন্টার বিশেষ ছুটি ঘোষণা করেছেন। এখন জানা যাক কি প্রকারে অযোধ্যার রাম মন্দিরে প্রকট হলেন শূর্পণখা। এই ঘটনা হলো 14 জানুয়ারি 2024 রাত 1টার। ওই দিন রাম মন্দিরের গর্ভগৃহে কাজ চলছিল। পুরো দিন সমস্ত শ্রমিকেরা কাজ করার পর রাতে সমস্ত শ্রমিক তাদের তাঁবুতে বিশ্রাম করছিল। তখন তারা একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। শ্রমিকেরা বুঝতে পারছিল না মন্দির পরিসর থেকে কার কান্নার আওয়াজ আসছে। এরপর শ্রমিকেরা ভয় পেয়ে যায় আর তারা হনুমান চল্লিশার পাঠ করতে থাকে। কিন্তু তাদের মধ্য থেকে একজন শ্রমিক, যার নাম ছিল রাজেশ, যে হনুমানজির পরম ভক্ত ছিল, রোজ সে হনুমান মন্দিরে যেত আর ফিরে এসে রাম মন্দিরের কাজ শুরু করত। সে এমন প্রকারের ভয় থেকে মুক্ত ছিল, এই জন্য সে রাম মন্দির পরিসরে গিয়ে এটা দেখার প্রয়াস করে আসলে কোন মহিলা মন্দিরে কান্না করছে, কারণ সে বিগত 3 বছর ধরে রাম মন্দিরে শ্রমিকের কাজ করছে। এমতো অবস্থায় রাম মন্দিরের প্রতিটা রাস্তা, প্রতিটা দরজা, প্রতিটা কোণা তার ভালোভাবে চেনা। সে আওয়াজের পিছু করতে করতে একটি কক্ষে পৌঁছে যায়। সেখানে সে একটি মহিলাকে কান্না করতে দেখে, কিন্তু তার মুখ কাপড়ে ঢাকা ছিল। রাজেশ সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কে আর এখানে তুমি কিভাবে এসেছো আর কান্নাই বা কেন করছো? তখন হঠাৎ করেই রাজেশের নজর তার চোখের দিকে যায়, যা অনেক ভয়ঙ্কর লাগছিল, যেন অনেক জন্মের প্রতিশোধের আগুন আজও তার চোখে জ্বলছে। কিন্তু প্রশ্ন এখানেই, সে মুখোশ কেন পড়েছিল? রাজেশের তখন ওই মহিলার থেকে বিপদ অনুভব হয় আর এই জন্য রাজেশ ওই মহিলার কাছে তার নাম জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা কোনো উত্তর দেয় না। রাজেশ তখন তার হাত দিয়ে ওই মহিলার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। তখন ওই মহিলার চেহারা দেখে রাজেশ আঁতকে ওঠে, তার গায়ের রোম দাঁড়িয়ে যায়, সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। ওই মহিলার চেহারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ছিল, সাথে তার নাক কাটা ছিল। কিছু সময়ের জন্য রাজেশ হতভম্ব হয়ে যায়, সে ওই মহিলাকে দেখতেই থাকে। এরপর সে তার পা পেছনে করে আর একটি অন্য কক্ষে চলে যায়। কিছু সময় পর আবারও সে ওই কক্ষে আসে সেই মহিলাকে দেখার জন্য, কিন্তু তখন সেই মহিলা ওখান থেকে গায়েব ছিল। এমন দৃশ্য দেখে রাজেশ হতভম্ব হয়ে যায়, সে তার তাঁবুতে ছুটে যায় আর সমস্ত শ্রমিকদের এই ঘটনার কথা জানায়। তখন সবাই ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু কিছু শ্রমিক সাহস করে রাম মন্দির পরিসরে পৌঁছায় আর তারা ওই স্থানের কোণা কোণা খোঁজে, কিন্তু তারা ওই স্থানে কোনো মহিলাকে দেখতে পায় না। তখন সমস্ত মানুষ রাজেশের এই কথাকে ভ্রম ভাবছিল। এরপরেও সবার মনে একটি প্রশ্ন ছিল, কারণ তারা কান্নার আওয়াজ সবাই শুনেছিল। রামায়ণের সমস্ত রাক্ষসের বধ হয়েছিল, কিন্তু শূর্পণখার বধ হয়েছিল না। লক্ষণ তার নাক আর কান কেটে ছেড়ে দিয়েছিল, এরপর সে কাপড় দিয়ে তার চেহারা ঢেকে রাখত। রাবণের মৃত্যুর পর সে তার স্বামীর সাথে শুক্রাচার্যের কাছে চলে যায় আর জঙ্গলে তার আশ্রমে থাকতে শুরু করে। রাক্ষসের বংশ যাতে শেষ না হয় এই জন্য শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করেন। ভগবান শিব তার স্বরূপ শিবলিঙ্গকে শুক্রাচার্যকে দিয়ে বলেন, যেদিন কোনো বৈষ্ণব অর্থাৎ হিন্দু এর উপর গঙ্গাজল ঢালবে ওই দিন রাক্ষসের বংশের নাশ হয়ে যাবে। ওই আত্মলিঙ্গকে শুক্রাচার্য বৈষ্ণবদের অর্থাৎ হিন্দুদের থেকে অনেক দূরে একটি মরুভূমিতে স্থাপনা করেন, যা আজকের আরবের মক্কা মদিনাতে অবস্থিত।
এর মানে এটা বোঝাই যে রামায়ণের সমস্ত রাক্ষসের বধ হয়ে যায়, কিন্তু শূর্পণখার অন্ত হয় না। সে তার কালো বিদ্যার সাহায্য নেয়, আর অজেয় অমর হয়ে যায়। হয়তো রাত্রিবেলায় রাজেশ যে নাককাটা মহিলাকে দেখেছিল, সে শূর্পণখা হলেও হতে পারে। যতই প্রাণ প্রতিষ্ঠার সময় নিকটে আসছে, সম্পূর্ণ অযোধ্যাতে আমরা ততই চমৎকার দেখতে পাচ্ছি। চারিদিকে কেবলমাত্র রাম নামেরই ধ্বনি, আর কেবলমাত্র অযোধ্যাতেই নয়, দেশের প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা নগরে দীপাবলি উদযাপন হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই জানি রাম জন্মভূমি নির্মাণ সমস্ত হিন্দুদের জন্য অনেক বেশি গৌরবের। কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কিছু মুসলিম লোক, যেখানে বাচ্চারাও জড়িত, তারা এখনও বদলার ভাবনা তাদের মনে রাখেন। আর তারা বলেন, যখন সরকার তাদের হবে তখন তারা মন্দিরকে ভেঙে ফেলবে। আগের ভিডিওতে আমি এমন কট্টরপন্থী মানুষদের এর উপযুক্ত উত্তর দেব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে আপনাদেরও মনের ভয় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, রাম মন্দিরের সুরক্ষার জন্য ইসরায়েলের মতন ডিফেন্সের ব্যবহার করা হচ্ছে। হামাস যখন ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, তখন তারা আয়রন ডোম টেকনিকের সাহায্য নিয়েছিল, যা তাদের শত্রুদের হাওয়ায় ধ্বংস করছিল। কিছুটা এমন প্রকার টেকনিকের সুরক্ষা মেশিন রাম মন্দিরের সুরক্ষার জন্য লাগানো হয়েছে। এই মেশিন রাম মন্দিরের 4 কিলোমিটার পর্যন্ত সিকিউরিটি ডোম ক্রিয়েট করবে। যদি এই দিশায় কোনো অবজেক্ট আসে, তাহলে সেই অবজেক্টকে সাথে সাথে কবজাই করে নেবে। এই অবজেক্ট যে কোনো বস্তু হতে পারে। রাম মন্দিরের সিকিউরিটি অধ্যক্ষ বলেছেন, এই এলাকায় যদি কোনো পাখি ওড়ে, তাহলে এই মেশিন সাথে সাথে আমাদের অ্যালার্ট করবে, আর সাথে সাথে তার ছবিও আমরা পেয়ে যাব, আর এই মেশিন তাকে তার কবজায় করে নেবে। এর মানে এই মেশিন হাওয়াতেই তার দিক পরিবর্তন করে দেবে। 22 জানুয়ারি হওয়া প্রাণ প্রতিষ্ঠার সমারোহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশে অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ দিয়েছেন। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, নেপালেরও কিছু বিশেষ মানুষকে সমারোহে আসার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এর পেছনের রহস্য জেনে আপনাদেরও হোশ উড়ে যাবে, কারণ নেপালকে ভগবান শ্রীরামের শ্বশুর গৃহ বলা হয়। কারণ নেপাল একসময় জনকপুর ধাম ছিল, যেখানে রাজা ছিলেন রাজা জনক, আর তার পুত্রী মাতা সীতা ওখানের ভূমি থেকেই প্রকট হয়েছিলেন। জনকপুর ধামকে মিথিলাও বলা হতো। মিথিলা সংস্কৃতিতে এটা মান্যতা আছে, যখন কন্যার গৃহপ্রবেশ হয় তখন তার মাতৃগৃহ থেকে উপহার আর অন্যান্য সামগ্রী পাঠানো হয়। এই পরম্পরাকে স্মরণে রেখে যখন প্রভু শ্রী রামের সাথে মাতা সীতার গৃহপ্রবেশ হবে, তখন মাতা সীতার পক্ষ থেকে নেপাল থেকে অযোধ্যা উপহার আসছে, আর যাকে ভাই যাত্রার নাম দেওয়া হয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ভগবান রামের শ্বশুরগৃহ নেপাল থেকে কাপড়, ফল, অলংকার আর উপহার সামগ্রী সমেত মোট 1100টি থালি আসবে, যেখানে মিষ্টি ভোজনাদি জড়িত। 22 জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, এই জন্য রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে ভগবান রামের শ্বশুরগৃহে অনেক গণ্যমান্য ব্যক্তিদেরও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। বন্ধুরা, আজকে আমরা রাম মন্দিরের নির্মাণ হতে দেখছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এই রাম মন্দিরের নির্মাণে অনেক হাজার কারসেবক আর অনেক ভক্তের বলিদান লুকিয়ে আছে। সেই সময়ের আক্রমণে কাশী আর মথুরার সাথে সাথে অযোধ্যাতেও মুসলিমরা লুটপাট করে আর পূজারীদের হত্যা করে, মূর্তি ভাঙার কার্যক্রম জারি রাখে। কিন্তু এর পরেও 14 শতাব্দী পর্যন্ত তারা রাম মন্দিরকে ভাঙতে সফল হয়নি, কারণ প্রতিবার রাম মন্দির আর অযোধ্যা রক্ষার জন্য আশেপাশের রাজারা সাহায্য পাঠাতেন। হাজার হাজার সাধুরা মন্দিরের রক্ষার জন্য তাদের প্রাণের আহুতি দিয়েছেন। এই কট্টরপন্থীদের শত আক্রমণের পরেও রাম মন্দির 14 শতাব্দী পর্যন্ত বেঁচে থাকে। বলা হয় সিকন্দ লোদীর শাসনকাল পর্যন্ত এই ভব্য মন্দির মজুদ ছিল। 14 শতাব্দীতে হিন্দুস্থানে মুঘলদের অধিকার হয়ে যায়, আর তারা রাম জন্মভূমি অযোধ্যাকে নষ্ট করার জন্য অনেক অভিযান চালায়। 1527 থেকে 1528 মধ্যে এই ভব্য মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু অন্তে বাবরি মসজিদেরও অন্ত হয়ে যায়, আর তখন থেকে এই ভূমি এইভাবেই পড়েছিল। আর অন্তে শ্রীরামের জন্মভূমির এই পবিত্র ভূমিকে হিন্দুদেরই দিয়ে দিতে হয়েছে, যেখানে আজ ভগবান রামের ভব্য মন্দির আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে, প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায়। বন্ধুরা, এই বিষয়ে আপনার ধারণা কী? আশা করছি আপনাদের আজকের এই মহত্ত্বপূর্ণ তথ্য জেনে অনেক ভালো লেগেছে। আর সত্যিই যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং অন্য অন্য সনাতনী ভাই বোনদের কাছে ভিডিওটিকে পৌঁছে দেবেন, যাতে তারাও এই মহত্ত্বপূর্ণ জ্ঞানের কথা জানতে পারে। ধন্যবাদ।